মুমূর্ষু রোগীর ক্ষেত্রে যাদের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় তাদের ক্ষেত্রে আরো কিছু করণীয় আমল রয়েছে, কিছু সুন্নত আমল রয়েছে। যার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে তাকে কেবলামুখী করে ডান কাত করে শোয়া দিবে, এটা সুন্নত। যদি ডান কাত করে কেবলামুখী করে শোয়ানো সম্ভব না হয় চিত করায় শুইবে, শোয়াইবে, কিন্তু পিছনের দিকে একটু উঁচু করে দিবে যাতে তার চেহারাটা কেবলামুখী থাকে। এবং তার কাছে তার ফ্যামিলির, তার পরিবারের, তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে, তার প্রতিবেশীদের মধ্য থেকে যারা দিনদার নেককার ভালো মানুষ তারা উপস্থিত হবে তার কাছে। যদি ফ্যামিলির মধ্যে কোনো খারাপ লোক থাকে, বদভ্যাস হওয়া লোক থাকে, এই ধরনের লোককে মুমূর্ষু রোগীর সামনে আনবে না, কারণ এই সময় তার জীবনে রহমতের দরকার আছে। কারণ ভালো মানুষের সাথে আল্লাহ পাকের রহমত থাকে, চাই সে ফ্যামিলির সদস্য হোক, চাই আত্মীয় স্বজন হোক, চাই পাড়া প্রতিবেশী হোক, ভালো মানুষগুলো তার সামনে থাকলে তাদের সাথে আল্লাহর রহমত এখানে উপস্থিত হবে। এবং আল্লাহ পাকের তরফ থেকে যখন রহমত প্রাপ্ত হবে সে ঈমান তার নসিব হবে, সেই জন্য ভালো মানুষগুলো তার সামনে উপস্থিত হবে এবং তার সামনে কালিমার তালকিন করবে, শাহাদাতাইনের তালকিন করবে। শাহাদাতের দুইটা বাক্য আছে, যে দুইটা বাক্য তালকিন করবে। তালকিন করার নিয়ম হলো এই যে তার সামনে এরকম উঁচু আওয়াজে পড়বে যে সে শুনতে পায়, তাকে পড়েন, আপনি কালিমা পড়েন, আপনি কালিমায় শাহাদাত পড়েন, কালিমায় তৈবা পড়েন, এই কথা বলবে না। কারণ তখন তার ভিতরে একটা যন্ত্রণা চলতেছে, এই যন্ত্রণার কারণে সে বিরক্ত হয়ে বলতেও পারে যে আমি করব না। এই কথা যদি বলে দেয় তার আমি ক্ষতি করলাম, তার প্রতি মানুষের খারাপ ধারণা তৈরি হবে। তো আমি যদি তার সামনে উঁচু আওয়াজে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো আমি পড়তে থাকলাম আস্তে আস্তে, সে শুনতে পায় এরকম আওয়াজে, হইতে পারে সে আমার কথা টানে টানে সেও পড়তে পারে, আর সে পড়ে ফেললে বাস আর বলার দরকার নাই, আর তালকিনের দরকার নাই। সে একবার পড়ল তো আর তালকিনের দরকার নাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মুমূর্ষু রোগীকে যারা আশপাশে থাকে না জানার কারণে তাকে পড়ার জন্য পীড়াপীড়ি করা হয়, এটা নিষেধ, এটা করা যাবে না, এটা করলে তার ক্ষতি হবে। আর মুমূর্ষু রোগ যখন শুরু হয়ে যায় তখন পারত পক্ষে আমলের দিকে ধাবিত হওয়া, মানুষটাকে আমলের দিকে ধাবিত করা, তার সামনে দুনিয়াবি কোনো আলোচনা না করা। কারণ দুনিয়াবি আলোচনা করলে তার দিল দুনিয়ামুখী হয়, কারণ দুনিয়ার আলোচনা করলে আপনার অমুক জমির এই অবস্থা, আপনার ব্যাংক ব্যালেন্স এত আছে, অমুক আত্মীয় এই অসুবিধার মধ্যে আছে, অমুক সন্তান এই সমস্যার মধ্যে আছে, এগুলো তাকে বললে এখন কোনো লাভ নাই। এগুলো তাকে বললে তার দিল দুনিয়ার দিকে আকৃষ্ট হবে, আর দুনিয়ার দিকে আকৃষ্ট হইলে তার ক্ষতি হবে। কারণ ওই সময় তার সামনে শুধু আখেরাতের বিষয়গুলোই আলোচনা করতে হবে, আখেরাতের বিষয়গুলোই তার সামনে তুলে ধরতে হবে, তাহলে তার দিল আখেরাতমুখী হবে, আল্লাহমুখী হবে, তার ঈমান নসিব হবে, তার কি হবে, ঈমান নসিব হবে। অনেক সময় দেখা গেছে আমরা এই সমস্ত রোগীদেরকে দেখতে গিয়ে এদের সামনে বিভিন্ন ধরনের নৈরাশ্যজনক কথাবার্তা বলি, আহা এই রোগটা উমুকেরও হয়েছিল মারা গেছে, এই রোগে মানুষ হইলে মানুষ বাঁচে না, এ তার সামনে এই কথা বললাম, আমি জানি সে তার যে রোগ সে আর মনে হয় বাঁচার নাই, সম্ভাবনা নাই, তারপরেও তার সামনে এটা না বলে। কারণ তার সামনে নৈরাশ্যজনক কথা বললে সে তো এইভাবে নিজেই নৈরাশ্য, এটা বললে তার আরও নৈরাশ্য বৃদ্ধি পাবে এবং সে কষ্ট পাবে। তো তার সামনে আশাব্যঞ্জক কথা বলা যে না আল্লাহ পাকের কাছে কোনো কিছুই অসম্ভব না, আপনার যে রোগ এটা আল্লাহ পাক ভালো করে দিতে পারে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, আল্লাহ যদি চান ভালো হয়ে যাবেন, এরকম অনেক মানুষ ভালো হয়ে গেছেও, এই ধরনের কথা বলা তার সামনে। আর মুমূর্ষু রোগ যা শুরু হয়ে যাবে তার জন্য উচিত হইল তার যদি সে জ্ঞান থাকে, কারণ
মানুষ উপলব্ধি করতে পারে অনেক আগে থেকে সে মারা যাবে এটা উপলব্ধি করতে পারে আল্লাহ তাকে এটা করায়া দেন যাতে জ্ঞান থাকলে সে মৃত্যু তৈরি করতে পারে তার উপর কি আল্লাহ পাকের কি হকগুলো রয়েছে সে আল্লাহ পাকের কি হকগুলো নষ্ট করেছে বান্দার কি হক নষ্ট করেছে এগুলো সে চিন্তা করবে আল্লাহর হকের জন্য সে তওবা করবে যেগুলো আদায় করা সম্ভব তার জিম্মা হজ রয়ে গেছে সে হজ করানোর ব্যবস্থা করা যাবে তার জিম্মা যাকাত রয়ে গেছে সে সেগুলো যাকাত আদায় করানোর ব্যবস্থা করে যাবে তার জিম্মা রোজার কাফফারা রয়ে গেছে রোজা আদায় করে না সেগুলো ব্যবস্থা করে যাবে তার সে বান্দার হক তার উপর রয়েছে সে কারো ইজ্জত নষ্ট করেছে কারো কার হক নষ্ট করেছে কেউ তার কাছে ঋণ পাবে কারো গীবত করেছে কারো ক্ষতি করেছে তাদের কাছে মাপ চাবে যে যদি হক দেওয়ার মতো হয় তাদের হক দিয়ে দিবে না দিতে পারলে তাদের কাছে মাপ চেয়ে নিবে এমন না যে লজ্জার কারণে তাদের সামনে না বলা কারণ দুনিয়ার লজ্জা অনেক সহজ আখেরাতের আগুনের হিট থেকে আখেরাতের আগুনের তাপ থেকে আর তার জন্য উচিত হবে যে তার ফ্যামিলির লোকদেরকে সে বুঝায় যাবে যে আমি আমার মৃত্যুর পরে শরীয়ত বিরোধী তোমরা কোনো কাজ করবে না পারলে প্রয়োজনে একটা ওসিয়তনামা লিখে যাবে যে আমার মৃত্যুর পরে জোরে কান্না করবে না আমার মৃত্যুর পরে বুক চাপড়াবে না আমার মৃত্যুর পরে জামা কাপড় ছিঁড়ে বিলাপ জারি করবে না আমার মৃত্যুর পরে শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না তিন দিনা চল্লিশা সাত দিনা টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে খাবারের বিনিময়ে কোরআন খতম করা মিলাদ করা এগুলোর ব্যবস্থা তোমরা করবে না ওসিয়তনামায় লিখে যাবে কারণ এগুলো সব শরীয়ত বিরোধী কাজ বুঝে আসছে কথাটা এই সমস্ত দিবস পালন করা তিন দিনের খাবারের ব্যবস্থা করা সাত দিনের খাবারের ব্যবস্থা করা হুজুরদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করে তাদেরকে পয়সা দেওয়া তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা শরীয়ত বিরোধী কাজ এগুলো যখন মৃত্যু রোগ শুরু হয়ে যাবে লেখা যাবে ওসিয়ত করা যাবে এগুলো করবে না তোমরা তারপরে করলে সেটার জন্য তারা দায়ী হবে আমি দায়ী হব না আমি যদি এগুলো না করে যাই তাদেরকে না তাকিদ করে যাই তাদেরকে ওসিয়ত না করে যাই তারা এগুলো করলে সওয়াব তো পাবোই না গুনাহ হবে এটার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে।